আসসালামু আলাইকুম। আজকে আমি খুদের ভাত রান্না করুম। এই দেখো খুদ নিছি আমি, একদম খুদের ভাত খাইলে কেবল মুজ বেড়া খান লাগে। তা আমি এখানে পুঁটি মাছের হুটকি মাছ নিছি, কাঁচা মুজ দিয়ে মুজ বাটবো। তো এখন আমি খুদের ভাত রান্নার জন্য রসুন ছিলে নিই। এই যে রসুন, রসুন আমার সিলানি হয়ে গেছে, খুদ আমার ধোয়া হয়েছে, খুদের ভাত রান্নার নিয়ে ধুয়ে নিছি। এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিব। চুলাই আগুন দিলাম, এখন আমি কড়াই বসাই দিব। কড়াই গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ মরিচ সম্বাদ দিব। পানি দিয়ে দিব। খুদের ভাতের সিস্টেম এটা আলাদা সুন্দর। এই সিস্টেম খেয়া দেখি করতে বলো কুটলে খুদ গুলা দিয়ে দিব। আর মুছে এখন আমি খুদ গুলা ধুয়ে রাখছি, এখন দিয়ে দিব। এর মতো আমি তৈল না নাই দেখি। এই দেখো কি সুন্দর হয়েছে একদম খুদের ভাত। গরম পানি কই রে বল করে সারি দিছে তো দেখেন, বড় 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 দেখি। তো গরম পানি কই সারি দিল বাবা। নুন দিছ না? হ্যাঁ, নুন না দিলে গেল খাওয়া যাবো। খুদের ভাত হয়ে গেছে গা, হাইসে লেথিয়া দিছি। এখন আমি হুটকি মাছ আর কাঁচা মাছ পেঁয়াজ দিয়ে আমি শিলপাটার মধ্যে বাইরে নিতেছি মুজ বাড়া। দইয়ের ভাতের সাথে মুজ বাড়া না হলে স্বাদ না কেনা? এটা হলো আপনার ঐতিহ্য একটা খাবার, আগিলা আপনার বুড়া বুড়িরা খাইতো। খুদের ভাত হইলে মুজ বাড়া, আপনার মুজ বাড়া যে কোনো বস্তুতে বাড়তে পারেন। আবেদ এখানে আপনার শুটকি মাছ নিছে, তারপর রসুন নিছে, কাঁচা মরিচ নিছে, এর আপনার পেঁয়াজ নিছে, এর আপনার আবার ভাতছে। বাজার আমি দেখাইনি আপনাকে, এর আপনার কড়াই মধ্যে বাই যায়, ওই যে শিলপানার মধ্যে বাড়ি নিতেছি। ওই যে মুরগিলা মুরগিলা বেটা তো বাড়া হইলে আপনাকে খাই আমি টেস্ট করে বলি, এরকম স্বাদ হয়েছে। বেকারি দাও থালিতে বাইরে হবে, দেখেন কি সুন্দর হাসালি থেকে। হাসালি থেকে খানা গে খুদের ভাত হাসিলে থাকতে খানা গে গরম তো খাইলে ভালো না? হ্যাঁ, এমনি ভালো হয়েছে, নাল করলে স্বাদ না পড়া। আমার ভাড়া ছয় দিন আগুনে কথা তো মানাই না গো, কয় আগের মানুষে এই যে দেখেন প্রথমে আমার এই যে দেখেন খুদের ভাত। তো বন্ধুরা এই যে দেখেন খুদের ভাত খেতেছি, এই স্বাদ হয়েছি। হুটকি মাছ দিয়া ভর্তা আপনার মুজ বড়া, বালগুনা দেখেন কি সুন্দর হয়েছে, দামি চালের ভাত খাবো।
খুদের ভাত, হুটকি মজবড়া, হেরম সাপ, আর তাতে শিলপাড়া, আরো সাপ। আপনি দেখাইছেন নাহি শিলপাড়ার মধ্যে ভাত মজডলা? কমেন্ট করে জানাবেন। বেড়ামিশের শিলপাড়ার মধ্যে খান না কেনা, বেড়ামিশে খান নাকি? শিলপাড়ার মধ্যে মজবাইটা নিলে পরে ফির শিলপাড়ার মধ্যে ভাত নাই কে খেলে, হেরম সাপ নাকি? মেলাদিন পরে খুদের ভাত খেলাম, অনেক স্বাদ নাগলো। ফুটকি বর্তা না থাকলে স্বাদ নাতো না, আসেন? হ্যাঁ, ডেইলি কে থালির মধ্যে খাই, স্বাদ পাই। আজকে আবার বাড়াতে খেয়ে দেই, আর তার থেকে বেশি স্বাদ পাই নি, সেই জন্য আজকে শিলপাড়ার মধ্যে খেতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এরকম ভালো হয়েছে, আজকে যা কিছু দেখলাম একদম হাসা, আর মধ্যে কোনো ই নাই। আর আমার প্রত্যেকটা ভিডিও সব কিছু হাসাই থাকে, একটা মিশা থাকে না। তো খুদের ভাত খাইতে ভালোই স্বাদ নাকি, রান্না বান্না করলে মাঝে মাঝে খান নাকি? আর আজকাল খুদই নাই, মানুষ আমার ভাত দিছে খুঁতও নাই, কিনা চলে ভাত খেলতে মানে খুঁত নাই কে, আঙ্গ তো খুদই নাই। মেলাদিন পরে খুদের ভাত খাইলাম, ভালোই স্বাদ নাগলো। ফোরা নাই ময়নার কাছে যে এত খুদের ভাত স্বাদ লাগছে, খাইলো আবার কাকে মা কটা থুয়ে দাও, আবার থুয়ে দিলাম কটা বাড়িতে। শিলপাটার মধ্যে ভাত খাওয়া শেষ, অনেক স্বাদ লাগলো। কোন ময়নার কাছে তো অনেক স্বাদ লাগলো খুদের ভাত, কাকে মা আর কটা থাও আমার নিগা, তো আবার ওর নিগা বাড়ির মধ্যে থুয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। স্কুল থেকে গায়া দেখি আমার খুদের ভাত রান্নলো, আমি খাইলাম, ভালো স্বাদ নাগলো। আজকে অনেক গরম, আজকে শনিবার, আরো বেশি আজকে সকালে স্কুল ছুটি দিছে, তার মানে আয়া দেখলো আমি খুদের ভাত রাঁধতেছি, ও থেকে কোথেছে মা মা খুদের ভাত দেয় আমাক, আমি খামু এরম স্বাদ লাগছে, খাই আবিলে স্বাদ লাগলো না দেখে, তারপরে দিলাম খাইলো, আবার কয়েকে আমার নিগে থুয়ে দাও, আবার বিলো আর নিগে এক্সট্রা থুয়ে দেন নাকি, থুয়ে দিলাম, খাইলো খাইয়া দেয়, আবার থুয়ে দিলাম, এখানে আবার পারাই যাবো। এই রোদের মধ্যে বিলাম এসে পারা যায়, রোদের থেকে মিশে ঘরে থেকে বাইরে না, রোদ কীরকম, রোদের মধ্যে আমরা ঘাস কাটবে জাহারি নেই।